এখনো ফেরো ফেরো, যদি কপাল ভালো থাকে এখনো ফেরো, যদি পরিবর্তন না আসে যদি না ফেরো। দাদা যান নাকি একটা উদাহরণ দিয়া বলতো, ওরে মাছ যখন নাকি মাছ ধরা তোর পুষ্কুনির ভিতরে নদীতে জাল মারে, মাছ একদল দেখবেন ঘাইয়ের মধ্যে উঠা যায়, ফাঁসের ভিতরে ফাঁসাই উঠা যায়, কিন্তু এক শ্রেণীর বাই মাছ ও কিন্তু জালে আটকায় না, ও শরীরটাকে মাটির ভিতরে ঢুকাইয়া ওর ঠোঁটটাকে উপরে আসতে উঠাইয়া জাল যখন টান দেয় উপর থেকে চলে আসে, তখন দাদা যান বলতো, ওরে বাহিন মাছ তোর কপাল ভালো, এখনো তুই জালের সঙ্গে আটকাব, যদি জালের সঙ্গে তুই না ওঠো ওদিকে ট্যাবা নিয়া কুফাইতে কুফাইতে আইতে আছে, ওদিকে কোচ নিয়া কুফাইতে কুফাইতে আসতে আছে, যখন তোর কলিজার মধ্যে ট্যাবা কাটা ভুইকে পড়বে ও বাইন মাছ তুই আর তখন পানির মধ্যে থাকতে পারবি। আল্লাহু আল্লাহ